নমস্কার, এক্সপ্রেস নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, প্রত্যেক দিনের মতো আজও কিন্তু উপস্থিত হয়েছি আমরা এক্সপ্রেস অনলাইন নিয়ে, যে প্রোগ্রামে আমরা রাজনৈতিক কিছু গরমাগরম খবরাখবর নিয়ে আলোচনা করি, পাশাপাশি অন্যদিন আমরা জেলার বিভিন্ন খবরাখবর নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা যে চলে এসেছি রাজনৈতিক কিছু, এখন যে গরমাগরম চলছে সেই কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছে আমি বিনোদ, এবং আমার সাথে রয়েছে আমার সহসঞ্চালক সায়ক। নমস্কার। প্রথমেই বলি যে অনুষ্ঠানের আজকে প্রধান বিষয় আমাদের, আজকে অনুষ্ঠানের প্রধান বিষয় হলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে উত্তাল মহানগরী। আমরা জানি গতকালই ইতিমধ্যেই কলকাতা পুরসভার ভোট হয়েছে, সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো একটা সরগোল পড়ে গেছে। আর আপনাদেরকে প্রথমেই এক্সপ্রেস নিউজের বিশেষ প্রতিবেদন দেখাবো, তারপরে আমরা আলোচনা শুরু করব। আজকে আমাদের বিশেষ এই প্যানেলে আমরা বিশেষ কিছু আমাদের প্যানেলিস্ট পেয়ে গেছি। আমাদের বিশেষ যারা গেস্ট রয়েছেন তারা হলেন রঞ্জন অধিকারী মহাশয়, সাধারণ সম্পাদক নদিয়া জেলা। আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ সমাদার মহাশয়, তৃণমূল নেতা। আমাদের সাথে রয়েছেন সুজিত চক্রবর্তী মহাশয়, প্রাক্তন বিধায়ক সিপিআইএম বরগুনা। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের পর্দায়। আমরা কালকে দেখতে পেলাম যে কলকাতা পুর ভোটের কি বিস্তারিত চেহারা। আমরা সারাদিন যতটা সম্ভব সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায় একবারে এক্সক্লুসিভ ভাবে। কলকাতা পুর ভোটও কি আটকানো গেল রক্তপাত, বোমাবাজি, ছাপ্পা, লাঠিচার্জ? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। রাজ্য পুলিশকে কার্যত তিনি ক্লিনচিট দিলেন, বললেন রাজ্য পুলিশ কিন্তু ঠিকঠাক ভাবে তাদের কর্তব্য পালন করেছে এবং যথাসম্ভব শান্তিপূর্ণভাবে ভোট করাতে সমর্থ হয়েছে। কিন্তু আমরা যত সন্দে গড়িয়েছে দেখতে পেলাম একের পর এক তৃণমূলের বিরোধী যে দলগুলি ছিল সেই বিরোধী দলগুলি কোনো কোনো জায়গায় দেখতে পেলাম কোথাও একত্রিত ভাবে, কোথাও বা বিজেপি, কোথাও বা সিপিএম, কোথাও বা কংগ্রেস, তারা কিন্তু অনেক জায়গায় আলাদাভাবে আবার অনেক জায়গায় জোট করে কিন্তু বিরোধ করে গলা ফাটালো যে ভোট সুষ্ঠুভাবে হয়নি। তাহলে কোনটা সত্যি? আমি আমার এই প্রশ্ন নিয়েই প্রথম চলে যাব আমাদের বিজেপির সাধারণ সম্পাদক নদিয়া জেলার রঞ্জন অধিকারী মহাশয়ের কাছে। রঞ্জন বাবু, প্রথমে নমস্কার সকলকে, সকল প্যানেলিস্ট বন্ধুদেরকে, বিশ্বজিৎ দা, সুজন দা সহ আপনাদের সঞ্চালক সহ সঞ্চালক। ভারতীয় জনতা পার্টির শুধুমাত্র বিরোধিতা করবার জন্য কোনো কিছুর বিরোধ করে না। মিডিয়া সহ সমস্ত মিডিয়া চ্যানেল গতকালকের পৌরসভা কলকাতা কর্পোরেশনের ভোট চিত্রকে আপনারা তুলে ধরেছেন মিডিয়ার মাধ্যমে আর টেলিভিশনের মাধ্যমে। তো সেখানে আপনারা কোনটা সত্য আর কোনটা অসত্য সাধারণ পাবলিকের কাছে তুলে ধরেছেন। এখন আমি কি বলবো, তৃণমূল নেতৃত্ব কি বলবে, সিপিএম নেতৃত্ব কি বলবে, ওটার থেকেও আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ স্বরূপ মিডিয়াতে উঠে এসছে যে সারা দিন কলকাতাতে কি ঘটেছে। কোথাও বোম পড়েছে, কোথাও বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের মেরে বার করা হয়েছে, কংগ্রেসের একজন প্রার্থীকে তো মেরে বুথের বাইরে কিভাবে মেরেছে আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখা গেছে, পাশাপাশি
মিনা দেবী পুরোহিত, ভারতীয় জনতা পার্টির একটা দীর্ঘদিনের কাউন্সিলর, একজন এজেড পার্সন, সেই মানুষটা একজন মহিলা হওয়া সত্ত্বেও তাকে কিভাবে এক প্রকার শ্লীলতাহানি তো করা হয়েছে, তার ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে, এর থেকে নির্লজ্জ বা গণতন্ত্রের ক্ষেত্রে প্রহসন নির্বাচনের নামে, এর বাইরে আর কি দেখতে চায় বাংলার মানুষ? হ্যাঁ, আমি কিন্তু পরবর্তীকালে যে যাবো আর কি, আমাদের তৃণমূলের প্রতিনিধি যিনি রয়েছেন বর্তমানে, আমি তার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্ন, একদিকে বিজেপি বলছে অশান্তি হয়েছে চরম, আর টিএমসি বলছে অশান্তি হয়নি, শান্ত সুষ্ঠুভাবে ভোট হয়েছে, আর এখন আপনার কাছে আমার একটা সহজ প্রশ্ন, আপনারা যখন বলছেন যে শান্তি সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কোথাও অশান্তি হয়নি, তাহলে কাল যে আমরা যেটা দেখলাম সেটি কিন্তু অনেক আমাদের যারা রয়েছে বিরোধী পার্টি যারা রয়েছে আর কি, তারা কিন্তু বলছে চরম অশান্তি হয়েছে, কোনো জায়গায় ভোট দিতে দেয়নি, এমন একটা তারা অভিযোগ করছে, কিন্তু আপনারা বলছেন না শান্তভাবে ভোট হয়েছে। তো যদি শান্তভাবে ভোট হয়, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে অশান্তির মাপকাঠি কি? প্রথমেই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমি বৃহত্তর কলকাতা, আমাদের প্রিয় কলকাতার শহরবাসী যারা কালকে মানে উৎসবের মেজাজে ভোট দিয়েছে, দিনটা ভোটের উৎসবে পরিণত করেছে, কলকাতাবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের যে প্রোগ্রামটা উত্তাল কলকাতা না দিয়ে আপনারা উৎসবের ভোটের কলকাতা দিলে খুব ভালো হতো ক্যাপশনটা, তো যাই হোক ওটা আপনাদের নিজস্ব চ্যাপ্টার। প্রথম কথা হচ্ছে কি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, অত্যন্ত ভালোভাবে ভোট হয়েছে, বিরোধীরা এটা করবে, এটা বিরোধীদের চ্যাপ্টার। তার কারণ হচ্ছে গিয়ে লাস্ট 25 দিন বিরোধীরা মাঠে ময়দানে কোথাও ছিল না, যে বিজেপি বন্ধু বললো তারা 144টা আসনে ঠিক করে প্রার্থী দিতে পারেনি, তারা 4,959টা বুথ কলকাতা পৌরসভার কর্পোরেশনের 144টা আসন, 4,959টা বুথের 50% দূরের কথা, 20% বুথে ওরা এজেন্ট দিতে পারেনি, যাদের এজেন্ট নেই তারা স্বাভাবিকভাবে স্বাভাবিক জানে যে মানুষের রায় কলকাতার রায় তৃণমূলের পক্ষে, রায় যখন তৃণমূলের পক্ষে 130-135টা আসন মিনিমাম আমরা পাবো, সেই জায়গায় দাঁড়িয়ে এদের দলীয় নেতৃত্বের কাছে কৈফত দিতে হবে, কেন্দ্রীয় কমিটির কাছে কৈফত দিতে হবে, তাই একটা যুক্তি তর্ক খাড়া করবার চেষ্টা করছে, একটা প্রোপাকাণ্ড করবার চেষ্টা করছে, এটা এদের কাজ। আপনারা দেখেছিলেন যে বিধানসভা নির্বাচনে ওদেরই সবকিছু ছিল, তারপরেও আমরা 200-র অনেক বেশি আসন নিয়ে আমরা বাংলার বুকে জিতেছি, তারপরেও ওদের শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন কুৎসা ঘটনা করত, ঠিক একই কায়দায় আপনারা দেখবেন সামনে যে রেজাল্ট যখন হবে, সকাল থেকে যখন খাতা খুলবে চারিদিকে কলকাতার সমস্ত জায়গায় জোড়াফুল জোড়াফুল টিএমসির, কারণ পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে কলকাতার বুকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কাজ করেছে, তৃণমূল কাজ করেছে, কাজের নিরিখে কলকাতার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। স্বাভাবিকভাবেই তো আপনাদের আপনাদের বিভিন্ন চ্যানেলের রিপোর্ট, আপনাদের মিডিয়া রিপোর্টেই আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ বুথে ফাঁকা, অধিকাংশ বুথে বিজেপির কোনো লোক নেই, একটা লোক নেই, যাদের লোক নেই তাদের কি গন্ডগোল করবে, তাদের কি মারবে, তাদের কি পুলিশ ধরবে, তাদের কি আটকাবে, তাদের স্বাভাবিকভাবেই একটা বলতে হয় ব্রজেশ ঝাঁকে, যিনি বিজেপি প্রার্থী ছিলেন, ওনাদের তো আমরা দেখতে পেলাম অন ক্যামেরার সামনে যে কিভাবে পুলিশের সাথে তাদের বচসা হচ্ছে বা কিভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে বা কিভাবে তাদের বের করে দেওয়া হচ্ছে ধাক্কা মেরে বুথের বাইরে। 75 নম্বর ওয়ার্ডে সিপিএম এর যে প্রার্থী ফয়াজ আহমেদ, উনি সর্বপ্রথমে বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে ওখানে তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল করবার চেষ্টা করে এবং উনি সবার প্রথমে বুথ রিগিং করবার চেষ্টা করে, পুলিশ তখন প্রশাসন তাকে বাধা দেয় এবং প্রশাসন আইন মাফিক বুথের 100 ফুটের বাইরে তাদের বার করে দেয়, বার করে দেওয়ার পরে তখন পুলিশের সাথে গিয়ে নিজের বেআবরুটা যখন মানুষের সামনে প্রকাশ পায় তখন সে পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশের কাছে হিংসতার আশ্রয় নেয়। আর আপনি বিজয় ওঝা যার কথা বললেন, বিজয় ওঝাও পুরো নন বেঙ্গলি বাইরের থেকে বিশেষ করে বিহারের থেকে আগের দিন লোক নিয়ে আসে এবং লোক নিয়ে এসে বিজয় ওঝা ওই জায়গায় বড়বাজারের এই চত্বরটা দিয়ে সাথে এইদিকে সমস্ত জায়গা থেকে বিজয় ওঝা নিজে রিগিং করবার চেষ্টা করে এবং কলকাতার মানুষ এবং কলকাতার পুলিশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের ট্যাকেল করবার চেষ্টা করে। তার স্বাভাবিকভাবে যদি কেউ রেগিং করতে যায়, কেউ যদি মারামারি করতে যায় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হবে, পুলিশ তাকে আটকাবে এবং প্রশাসনের মধ্যে নিরপেক্ষভাবে কাজ করবে। অনেকদিন পরে
কলকাতা পৌরসভা একটা সুন্দর সুস্থ ভালো নির্বাচন আমরা দেখতে পেলাম। সেখানে ভোট করতে যাচ্ছিল, ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি? নমস্কার, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ছোটবেলাতে পড়া যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন একটা কথা বা পরীক্ষার সময় বিপরীতার্থক শব্দ আসত, আপনারা সবাই জানেন তো। বিপরীতার্থক শব্দে বলা হতো বিভিন্ন রকমের, ছেলে তার বিপরীতার্থক কি না মেয়ে, এইরকম বিপরীতার্থক শব্দ আমাদের পরীক্ষায় দিতে হতো। তো এখন যেটা হয়েছে, গণতন্ত্রের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্বৈরতন্ত্র। আর পরীক্ষায় যদি এখন কোশ্চেন আসে বিপরীতাত্মক শব্দ গণতন্ত্রের কি, ছাত্রছাত্রী যদি এক কথায় উত্তর দেয় যে বিপরীতাত্মক শব্দ হচ্ছে গণতন্ত্রের তৃণমূল, তাহলে জানবেন যে সে নাম্বারটা পুরোপুরি পেয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশন সারা পশ্চিমবাংলাতে গত পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় থেকে, পঞ্চায়েত নির্বাচনে 34% আসনে হচ্ছে যে নমিনেশন করতে দেওয়া হয়নি, আমার বিধানসভা এলাকার পুরো বিধানসভাতেই নমিনেশন করতে দেওয়া হয়নি। সেবারে এদের সুবিধা ছিল কি, সেবারে অসুবিধা ছিল বলে তারা মুখে রুমাল, মাথায় হেলমেট পরে এসডিও অফিস বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে তারা হচ্ছে যে দাঁড়ান 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 আমাকে বলতে দিন, আমি তো আপনার সুজিত বাবুর কাছে সম্পূর্ণ একটা প্রশ্ন রাখছি সরাসরি, যেটি হচ্ছে এর আগে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু ভোট হয়েছে, তখন আমরা দেখেছি যে সুব্রত মুখার্জিকে কিন্তু মেয়রের আসনে বসতে, তখনকার ভোটের সাথে এই যে ভোট আগামীকাল হয়ে গেল এটার মধ্যে মিল অমিল? মিল অমিল সাধারণ মানুষ বলছে, তো সাধারণ মানুষ বলছে 6-7 মাস আগে ধরুন কলকাতা পৌরসভার 144টা আসনের মধ্যে, ওয়ার্ডের মধ্যে আপনার 133টাতে হচ্ছে যে তৃণমূল এগিয়েছিল বিভিন্নভাবে, তাহলে কি এমন প্রয়োজন হলো যে পৌরসভা নির্বাচনে এইভাবে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে রিগিং করে এবং পুলিশ, নির্বাচন কমিশন এবং তৃণমূলের গুন্ডা এই তিনটাকে মিলিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে তারা হচ্ছে যে নির্বাচনে ভোট লুট করেছে। এই ভোট লুট সবাই জেনে গেছে পরিষ্কার যে এটা হচ্ছে প্রমোটার এবং সিন্ডিকেটদের একটা গ্রুপ, যারা হচ্ছে যে পৌরসভাকে ব্যবহার করে লুটতরাজ চালায় 5 বছর ধরে, তারা যে ইনকাম করে সেই ইনকাম থেকে যাতে তারা সরে না যায় সেই কারণে তারা হচ্ছে যে এই পৌরসভা নির্বাচনে একেবারে পুলিশ, তার সঙ্গে হচ্ছে নির্বাচন কমিশন, আর তার সঙ্গে হচ্ছে ওই যারা হচ্ছে যে সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারা সবাই মিলে যৌথভাবে গুন্ডা বাহিনী নামিয়ে বুথে বুথে ভোট লুট করেছে। এবং কালকে পরিষ্কার সবাই দেখেছে যে কিভাবে বুথের মধ্যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে। আমার প্রশ্ন সরাসরি বিশ্বজিৎ বাবুর কাছে, কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে কিম জং উনের থেকেও কিন্তু খারাপ নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, কারণ তিনি গণতন্ত্রকে হত্যা করে চলেছেন। আমি বলছি আপনাকে, প্রথম কথা হচ্ছে সুজিত বাবু যেটা বললেন না, সুজিত বাবু ছোটবেলায় কলকাতা কর্পোরেশন নির্বাচনে বোম দিয়ে তৈরি হতো, রিগিং শব্দটা সিপিএম এর আমলে তৈরি হয়েছে সুজিত বাবু, রিগিং এবং বহিরাগত এই শব্দগুলো সমস্তটাই সিপিএম এর আমলে তৈরি। সুজিত বাবু মানুষ মানুষ বলছেন,
এই বিধানসভা ভোটের দিন ওই শূন্য করার জন্য কেন আপনাদের নিজেদের শূন্য করার জন্য তো অবিলম্বে ডাক্তার দেখানোর দরকার, কারণ মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে উনি বাংলায়। আপনি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বললেন, বিশ্বজিৎবাবু আপনার কাছে যে প্রশ্নটা রাখছি আমি, আপনি যে শুভেন্দু অধিকারী কথা বললেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে আপনি বলছেন ডাক্তার দেখানো উচিত, যখন তিনি তৃণমূলে ছিলেন তখন তিনি সুস্থ ছিলেন, আর এখন বিজেপিতে গেছে, বিজেপিতে যাওয়ার ফলে তিনি কি অসুস্থ হয়ে গেছেন, এটাই বলতে চাইছেন কি আপনি? আপনাকে কিম জং এর কাছে যেতে হবে, আপনার পরিবারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ, কাঠির মানুষ বিরোধিতা করবে এবং এগিয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, আমি এ বিষয়ে চলে যাবো রঞ্জন বাবুর কাছে, রঞ্জন অধিকারী মহাশয়ের কাছে। বিশ্বজিৎ বাবু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী ওনার মাথা ঠিক নেই, কিন্তু এই অভিযোগ আপনারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই করেছিলেন, পঞ্চায়েত ভোটের সময় আপনারা বলেছিলেন যে না এটা করাটা একদমই ঠিক না, এটা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে একসঙ্গে, কিন্তু তখন বিরোধীরাও এই কথাই বলেছিল। এখন সেই শুভেন্দু অধিকারী আপনার দলে এবং শুভেন্দু বাবু কিন্তু কালকে, গতকাল দেখেছি যে গলা ফাটিয়েছে এবং রাজ্যপালের কাছে গিয়ে তিনি বৈঠক করে কার্যত বলেছেন যে এই পুরো ভোট আবার পুনরায় কিন্তু করা হোক, এই বিষয়ে আপনি কি বলবেন? টিএমসি দলের রাজ্য সাধারণ সম্পাদক কে জানেন? কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ লোকটার মাথা ঠিক আছে কি নেই? যদি এখন দলের সাধারণ সম্পাদকের মাথা ঠিক থাকে, তাহলে কিছুদিন আগে যিনি সারদার টাকা নিয়ে বলেছিলেন টিএমসি এই সমস্ত টাকা খেয়েছে, মমতা ব্যানার্জি এর মূল হোতা, তিনি আজকে টিএমসি দলের সাধারণ সম্পাদক রাজ্যের, কি বলবেন এনাকে? আমাদের তৃণমূলের নেতা কি বলবেন এনাকে? তার নাম মমতা ব্যানার্জি, যার মাথার খালি ঠিক নেই, আর বাকি যার সমস্ত কিছুটা ঠিক, ওই যে বাংলা ওইটা ঠিক বলেছেন, মমতা ব্যানার্জি দুটো চোখ, দাদা দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো মন দিয়ে, দাদা শুনুন, মাথার ঠিক যে আপনারও নেই এটা এই ডিবেটে প্রমাণ হয়, কারণ প্রত্যেকের কথার মধ্যে ইন্টারাপ্ট করছেন আপনি, আপনার কথার মধ্যে কেউ ইন্টারাপ্ট করেনি, বলতে দিন, এটাই গণতন্ত্র যে প্রত্যেকে বলার জায়গা পাবে, প্রত্যেকে বলার জায়গা পাবে। যদি শুনুন, টিএমসির পক্ষে এতটাই আছে যার জন্য বোম মারতে হয়, যার জন্য 200-র বেশি বিজেপি কার্যকর্তাকে হত্যা করতে হয়, সাধারণ সাধারণ মানুষ বাংলায় গণতন্ত্র আছে কি নেই, বাংলায় গণতন্ত্র আছে কি নেই, নির্বাচন সুষ্ঠুভাবে হয় কি না হয়, যে কোনো টিভি চ্যানেলের ডিবেটে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতাকে আপনি ডাকবেন, সেখানেই প্রমাণ করে দেবে যে গণতন্ত্র আছে কি নেই। কিভাবে? কারণ এরা একটা ডিবেটেই কাউকে বলতে দেবে না। বাবু বলার সুযোগ দিন, আপনার দয়া নয় দাদা, টিএমসি দয়া নয়, কথার মধ্যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোটটা করা হোক,
আপনাদের কোনো না কোনো জায়গায় গিয়ে আপনারা কি মনে করছেন যে সেই আশঙ্কায় কি ঠিক হলো যে কলকাতা পুলিশ মারফত ভোট আপনাদের মনোগত বা ঠিকঠাক ভাবে হলো না? এই প্রশ্নটা আমি রাখছি রঞ্জন অধিকারী মহাশয়ের কাছে। কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, তিনটি দলই ভারতীয় জনতা পার্টির ব্যাপকভাবে বিরোধী দল। আর এই তিনটে দলই যখন ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করে, সেই ক্ষেত্রে আর আজ গতকালকের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র যে বিজেপি কোন অভিযোগ করেছে নয়, কিন্তু সিপিএম ও পথে নেমেছে, তৃণমূল কংগ্রেসও পথে নেমেছে, যাদের সঙ্গে আমাদের আকাশ পাতাল দূরত্ব সেই জায়গায় দাঁড়িয়ে, এবং সমস্ত মিডিয়া চ্যানেল এখানে আপনাদের অর্থাৎ মিডিয়া চ্যানেলকে মিথ্যা মিথ্যা প্রমাণিত করতে চাইছে। কারা? যার জন্য কেন্দ্রীয় বাহিনী আপনারা চেয়েছিলেন, আপনার কি মনে হয় যে এটা তো আমাদের আশঙ্কাই ছিল, এটা আমাদের আশঙ্কাই ছিল যে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে রূপান্তরিত হয়েছে, এরা পুলিশের যে পুলিশ তৃণমূলের একজন ছোট মোটো নেতার ধাওয়ায় টেবিলের তলায় লুকাতে পারে, যে পুলিশ শুধুমাত্র বিরোধী দলের নেতাদেরকে আটকাতে পারে, বিরোধী দলের বিরোধী দলনেতাকে গৃহবন্দী করতে পারে ইলেকশনের দিন। তো এই পুলিশ দিয়ে ভোট যে হবে না, এটা স্বাভাবিক ভাবেই আগের থেকেই আমাদের ধারণা ছিল, যার যার পরিণাম সারা পশ্চিমবঙ্গ। আমি আপনার কাছে খুব সরাসরি একটি প্রশ্ন রাখছি যে বারবার কিন্তু যেখানে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে কিন্তু শঙ্কা করেছিল যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করা ছাড়া হয়তো উপায় নেই, কিন্তু সময়ের অভাবে কলকাতা পুলিশের দিকে কিন্তু আমরা পাল্লা ঝুঁকতে দেখলাম। অন্যতভাবে বিরোধীরা বলছে যে এই ক্ষেত্রে কমিশনেরও হাত রয়েছে। আপনার কি মনে হয় যে কলকাতা পুলিশ ঠিকঠাক ভাবে কালকে ভোট করাতে পেরেছে? প্রথম কথা হচ্ছে অত্যন্ত ঠিকঠাকভাবে করতে পেরেছে। দ্বিতীয়, বিজেপি যিনি বললেন যে আশঙ্কা ছিল, তাহলে কলকাতা পুলিশ দিয়ে যখন আশঙ্কা ছিল তাহলে ভোট বয়কট করতো অনেক আগের থেকে, 10 দিন 15 দিন আগের থেকে ভোট বয়কট করতো। দ্বিতীয়ত, সেন্ট্রাল বাহিনী যখন বলছে, কেন্দ্রীয় বাহিনী যখন বলছে বিধানসভা নির্বাচনে, তো টোটালটাই কেন্দ্রীয় বাহিনী ছিল, বিডিও অফিস থেকে শুরু করে থানা থেকে শুরু করে সব কেন্দ্রীয় বাহিনী, তাহলে সেখানে কেন 100 এর বেশি আসন পেল না মাত্র তো 6 মাস? সেই সময় দাঁড়িয়ে তো এই ডায়লগ গুলো দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী লড়কে লেঙ্গে পুরো বাংলা, তা কোথায় গেল? আসলে মানুষ যদি পাশে না থাকে, কেন্দ্রীয় বাহিনী বলুন আর রাজ্য বাহিনী বলুন আর যে বাহিনী বলুন, লেটেল বাহিনী বলুন, মানুষ যাদের পাশে থাকবে তারাই দলে জিতবে, তারাই সরকারে আসবে, তারাই ক্ষমতায় আসবে। মানুষ আমাদের পাশে, আমরা পরপর 3 বার প্রমাণ করে দিয়েছি, এই কলকাতা কর্পোরেশনটা শুরু নির্বাচন এতেও আমরা প্রমাণ করে দেব, কারণ প্রত্যেকটা দিন কাজ আমরা করি, ভোট আসলে কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে জানতে হবে, আরে 144টা প্রার্থী পাচ্ছে না, 20% বেশি বুথ এজেন্ট পাচ্ছে না, কেন পাচ্ছে না? হঠাৎ করে তো পাওয়া যায় না। প্রতিদিন মানুষের পাশে থাকতে হয়, কোন মানুষটা অসুস্থ হয়েছে তার পাশে যেতে হয়, হসপিটালে যেতে হয়, প্রতিদিন কোনো না কোনো ক্লাবের সমস্যা থাকে যেতে হয়, কখনো না কখনো শ্মশানে যেতে হয়। বিজেপির বন্ধুরা শুধুমাত্র রাম রহিমকে সামনে রেখে ভোট করতে চাইছে, যা কিনা কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করে দিয়েছে। আসলে কোনো ইস্যু নেই, নিজেরাই তো আজকে চূড়ান্ত মানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, না ওদের প্রচার আছে, না ওদের লোক আছে। যা বিধানসভায় ছিল সেই বিধানসভার হাওয়া বেলুন ফাঁস হয়ে যাওয়ার পরে আজকের বিজেপির কর্মীরাই আছে ঘরে বসে, বিজেপির কর্মীরাই করে, নেতারাই করে। পুলিশকে কিন্তু হাতিয়ার করা হয়েছিল এবং বিরোধীরা বলেছিল যে পুলিশ অকথ্যভাবে অত্যাচার করছে সিঙ্গুরবাসীদের উপরে। আজও কিন্তু বিরোধীরা সেই পুলিশকে আক্রমণ শানাচ্ছে আগে। কালকে পুলিশের ভূমিকা ঠিক কি ছিল এবং কি হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? আগে বিশ্বজিৎ বাবু আমাকে বলেছেন ছোটবেলাতে আপনারা কি ধরনের ভোট দেখেছেন, আমি আগে সেই কথার উত্তরটা দেব, তারপরে আপনার কথার উত্তর দেব। বিষয়টা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে কখনো দেখিনি নেতাজি সুভাষচন্দ্র বসু
তিনি হচ্ছেন ওখানের মেয়র ছিলেন। পরবর্তী সময়ে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পর্যন্ত মেয়র ছিলেন। আমরা দেখিনি যেটা ছোটবেলা থেকে, সেটা হচ্ছে যে এই পরপর তিনবার এই যে শোভন দেব, তারপরে আমাদের সুব্রত মুখার্জি, তারপরে আমাদের ফিরহাদ হাকিম, এই তিনজনকেই কিন্তু ইডি, সিবিআই এবং জেল হেফাজত এই সবে যেতে হয়েছে। এটা আমরা দেখিনি কখনো আমার ছোটবেলার থেকে। আমরা দেখিনি কি, যে কখনো দেখিনি যে এমএলএ হোস্টেলে এমএলএদের তালা দিয়ে নির্বাচন সংগঠিত করতে হয়। এমএলএ হোস্টেলে তালা দিয়ে নির্বাচন সংগঠিত হচ্ছে, আর এমন ঠুটো জগন্নাথ স্পিকার যে হচ্ছে যে এটার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারছে না। এই ধরনের গণতন্ত্র আমরা ছোটবেলা থেকে বিশ্বজিৎ বাবু কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, এই প্রথম দেখলাম। সেই জন্য আমি বারবার বলছি যে গণতন্ত্র আর তৃণমূল, গণতন্ত্র আর তৃণমূল এটা পাশাপাশি কখনো হতে পারে না, হতে পারে না। কারণ শেষ হয়ে গেছে 2011 সালের পর থেকে, একদম শেষ হয়ে গেছে। কালকে আপনি বলুন, এই তো মুশকিল, এই তো মুশকিল। আপনি আপনার সময় আর আপনারা হচ্ছেন যে আপনি কি বলছেন, আপনি শুনুন, আপনি বলছেন কেন আমার বলার সময় আপনি বলছেন কেন? আপনারা তো সবকিছু দিয়ে এরম করেন। আপনারা নির্বাচন চান পশ্চিমবাংলাতে, লজ্জা হওয়া উচিত আপনাদের। পৌর নির্বাচন কতদিন করেননি পশ্চিমবাংলাতে, আর বড় বড় কথা বলছেন নির্বাচনকে আপনারা ভয় পাবে, কলেজে কলেজের নির্বাচন সেখানেও ভয় পান, আপনারা লাইব্রেরির নির্বাচন সেটাকেও ভয় পান, আপনারা প্রত্যেকটা নির্বাচনকে ভয় পান, ভয় পান। সেই কারণে কলকাতা পৌরসভার নির্বাচন আমরা দেখিনি, আমরা দেখিনি দুর্গাপুরের নির্বাচন এসে হারবে মানে, এই তো আপনাদের এই আপনারা তো 200-এর উপরে আসন পেয়েছেন, কেন আপনারা রিজিং করছেন? আপনাদের মূল টার্গেটটা হচ্ছে সিপিএম কে, সিপিএম কে এবং বামপন্থী কে শূন্য রাখা, শূন্য রাখা, এটাই হচ্ছে আপনাদের মূল কাজ। সেই কারণে আপনারা 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 144টা আসনে বিধানসভাতে 130টা আপনাদের রিগিং করতে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে বামফ্রন্টকে এবং সিপিআইএমকে শূন্য দেখানো, এইটাই হচ্ছে কাজ। পশ্চিমবাংলায় যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার প্রথমে আমি প্রথমে সুজিত বাবুর কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, যে কলকাতা পুলিশে কিন্তু 23,000-এরও বেশি কলকাতা পুলিশ ছিল কালকের পুরো ভোটে, কুইক রেসপন্স টিম ছিল, পাশাপাশি নজরদারিতে লাগানো হয়েছিল ড্রোন, সিসিটিভি প্রত্যেকটি বুথে, তবুও এরকম একটা অস্বাস্থ্যকর মানে বলতে পারি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু বিভিন্ন প্রত্যেকটি বলতে পারি আমরা যে মিডিয়া হাউসও দেখিয়েছে আর দর্শকরা সকলে কিন্তু দেখেছে। এই প্রসঙ্গে আপনার মতামত কি সুজিত বাবু, আপনার মতামত কি? দেখুন, বামফ্রন্ট সরকারের সময় ক্যালকাটা পুলিশের সঙ্গে তুলনা করা, বলা হতো যে স্কটল্যান্ড ইয়ার্ডে যে পুলিশ যেভাবে সার্ভিস দেয় ঠিক সেইভাবে কলকাতা পুলিশ সার্ভিস দেয়। কিন্তু কালকে আমরা যা দেখেছি তা উলঙ্গ হয়ে গেছে কলকাতা পুলিশের যে চেহারা, মানে তৃণমূল যেভাবে এই পুলিশকে ব্যবহার করছে এবং পুলিশের বিরুদ্ধে যে ধরনের কোনো তৃণমূলের কথা অনুযায়ী না চললে, পুলিশের বিরুদ্ধে যে ধরনের স্টেপ হয়, যেভাবে ট্রান্সফার করে দেওয়া হয়, যেভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়, সেই ভয়ে পুলিশ আজকে হচ্ছে যে তাদের দলদাসে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন এর আগে কলকাতা পুলিশকে টেবিলের তলায় লুকোতে হচ্ছে, এইরকম সিচুয়েশন হয়েছে। চিন্তা করুন এবারে পশ্চিমবাংলার পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয় এই তৃণমূলের শাসনে, কারণটা কি? কিন্তু তাই সেই যারা করলো এই পুলিশদের বিরুদ্ধে এই টর্চারিং, আপনাদের তাপসবাবুর কথা মনে আছে, তাপসবাবুকে গুলি করে মারা হয়েছিল মনে করুন। তাহলে কলকাতা সেই যে গুলি করে মারা হলো এবং ওই যে টেবিলের তলায় লুকোতে বাধ্য হলো পুলিশ, সেই যারা ওই অত্যাচার করলো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হয়েছে। আমি বলুন আর 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 বলবেন না কালকের কথা, কালকে কালকে শাসক দল তৃণমূল কালকে
কালকে তৃণমূলের পুলিশের শুনুন এই মুশকিল আরে ওনার শুনুন বিশ্বজিৎ বাবু আপনি প্রেসারটা চেক করি আসুন দিয়ে বসুন কারণ আপনার প্রেসার বেড়ে গেছে এসব দেখে অ্যাকচুয়ালি সবাই বিরুদ্ধে যাচ্ছে তো প্রেসারটা চেক করি আমার কথাটা হচ্ছে যে যা বিগত কোন নির্বাচনে কলকাতার উপরে হয়নি তা কালকে ঘটেছে আপনারা দেখেছেন যে সিসিটিভি সেখানে হচ্ছে কাগজ সেটে দেওয়া হয়েছে দেখেছেন আপনারা সিসিটিভিতে কাগজ সেটে দেওয়া হয়েছে এবং বুথের মধ্যে পুলিশকে বাইরে রেখে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়ে সেখানে হচ্ছে যে তৃণমূলের যারা সারা বছর ধরে ওই প্রমোটারি রাজ সিন্ডিকেট রাজ করে তারা হচ্ছে যে লাইন দিয়ে ভোট দিয়ে গেছে তারা নিজেরাই ভোট দিয়ে গেছে আমি তো বললাম আরে আমাদের আমাদের সিপিএমকে এত ভয় কেন সিপিএমকে এই তো মুশকিল আমি এই প্রশ্নে চলে যাচ্ছি রঞ্জন বাবুর কাছে যে রঞ্জন বাবু কালকে আমরা সত্যি এটা দেখতে পেলাম এবং আমরা যতটা সম্ভব আমরা মানুষের কাছে তুলেও ধরলাম যে একের পর এক বুথে কিন্তু আমরা দেখতে পেলাম যে সিসিটিভি ক্যামেরা কোন জায়গায় তার কেটে দিতে কোন জায়গায় কাগজ ছাটিয়ে দিতে সে তিনি যে যে দলেরই হন না কেন তারা কিন্তু এই কাজটি করলেন এবং সেটাতে সফল হলেন তাহলে কোথাও গিয়ে কি এত বড় ভোটে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না দেখুন একটু আগে তৃণমূলের বন্ধু বললেন উনি যে সমস্ত এরা সব সময় মানুষের পাশে থাকে আর সবসময় মানুষের পাশে থাকতে গেলে এদের পুলিশও লাগে আর সবসময় পুলিশ মানুষের সঙ্গে থাকবে না কেন যে কোনো প্রকল্পের সুবিধা দিতে গেলে কাটমানি নিতে হবে তাহলে হিসা সেই হিসা নিতে সেই বাড়িতে যেতে হবে একটা উদাহরণ আপনারা জানেন যে ব্যানার্জি পরিবারের একজন এই ব্যানার্জি আপনার যদি কোনো অ্যালার্জি থাকে না আপনি আগে ডাক্তার দেখান আমাদের কথার কথা যখন বলা হবে ওনাকে থামান অসভ্যতামির একটা সীমা থাকে রঞ্জন বাবু আপনি বলুন ব্যানার্জি পরিবারের একজন প্রার্থী হয়েছে 2016 সাল থেকে তিনি এপিডপিট দিয়েছেন আপনারা দেখেছেন তার পেশা দিয়েছেন কি না উনি 2016 সাল থেকে কোন পেশার সঙ্গে যুক্ত নয় 2016 সালে তার একটা বাড়ি ছিল না কিন্তু এই 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত 5 বছরে তিনি 9টা প্লটের মালিক যদি ইয়ে প্রতিদিন জনসেবা না করে প্রতিদিন ওই কাটমানি আনতে না যায় কি করে এই 9টা প্লটের মালিক হলো কি করে উনি এই কোটি কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন ওখানে কি করে হলো হাওয়ায় ভেসে এলো তার কাছে ভগবান টাকা পাঠিয়ে দিয়েছে তার কাছে আমরা কিন্তু দেখতে পেয়েছি আজ যখন বিজেপির তরফ থেকে যখন তারা গেছিল যে নির্বাচন কমিশনে যখন যায় যে তারা বলতে যখন যায় যে আমাদের পুরো নির্বাচন হোক আবার তখনই কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে ফিরহাদ হাকিম কিন্তু একটা কথা বলেছিলেন যে ওটা তো ওদের করতেই হবে মানে বিজেপিকে তো ওটা করতেই হবে যদি রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের কাছে না চায় আলটিমেটলি ওটা না করলে নাড্ডাজি তাদেরকে বকবে এই প্রসঙ্গে আপনি কি বলবেন বিজেপির নেতৃত্ব কি করবে বিজেপির নেতৃত্ব কি বলবে এটা নিয়ে তৃণমূলের নেতা ছোট বড় সব নেতাদের খুব মাথা ব্যথা অর্থাৎ নিজেদের সংগঠনের দিকে না তাকিয়ে নিজেদের সংগঠনকে শুধু ভোট লোটের কাজে ব্যবহার করো মানুষকে ভুলভাল বোঝাও যে মিনিস্টার মিনিস্টারের চেয়ারে বসে পশ্চিমবঙ্গের জায়গাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে মিনি পাকিস্তান বলে তোলে সেই রকম একজন গদ্দার দেশের গদ্দার বিশ্বাসঘাতক মন্ত্রীর কে বিজেপি সম্পর্কে কি বললো না বললো তার উত্তর দেওয়াও লজ্জাজনক বিষয় আচ্ছা আমি এরপর বিশ্বজিৎ বাবুর কাছে যাবো বিশ্বজিৎ বাবু জয়প্রকাশ মজুমদার আজকে বলেছেন যে হাইকোর্ট প্রত্যেকটি বুথে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছিল আমরা 6000 বুথের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক অডিট চাইবো
এটা কিন্তু জয়প্রকাশ মজুমদার বলেছে, পাশাপাশি তিনি আরো বলেছেন, আর তাহলে কিন্তু দুধ গা দুধ আর পানি কা পানি হয়ে যাবে এবং নির্বাচন কমিশনের আর যে বক্তব্য সেটা কিন্তু টিকবে না। ঠিক এই কথার প্রসঙ্গে আপনার মতামত কি? দেখুন, সিসি ক্যামেরা লাগিয়েছে, কোর্টের নির্দেশে সিসি ক্যামেরা লাগিয়েছে, সমস্তটাই সবটাই ঠিকঠাক আছে। আমার একটু অন্য প্রসঙ্গে আসি, আমি একটু অন্য জায়গায় আসি। দেখুন, ভোট হবে, ভোটে কিছু কথা কাটাকাটি হয়, পাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কথা কাটাকাটি এটা হয়, সেটা খুব একটা অবাঞ্ছিত জিনিস এবং সেটা অনৈতিক জিনিস, এটা আমি বিশ্বাস করি। শুনুন, আমি বলি, দেখুন, ভোট মানে এটা উৎসব, ভোট মানে ১৪৪টা আসনে প্রার্থী দিতে পারে না যে রাজনৈতিক দলগুলো ৪৯৫৯টা বুথে তার 20% বুথে এজেন্ট দিতে পারে না, যারা একটা ক্যাম্প তৈরি করতে পারে না, তাদের মুখে এই ধরনের রিগিং, বোম, পিস্তল এছাড়া দ্বিতীয় কোনো ভাষা থাকতে পারে না, কারণ তাদের জবাব দিতে হবে। তারা মানুষের থেকে বিচ্ছিন্ন, মানুষের বিচ্ছিন্ন বলে দলের কাছে জবাব দিতে হবে, প্রার্থী দিতে পারে, বিজেপি সহ বিরোধী দলের মধ্যে এজেন্ট দিতে পারে, তাই তারা সিসিটিভি দেখা দিয়েছে, বুঝলেন? এটা হচ্ছে ওনার বক্তব্য, কোনো কথা নেই। আর সিপিএম এর বন্ধুদেরকে বলছি, আপনাদের যে পরিস্থিতি, আপনারা এখন কিছুদিন চুপচাপ থাকুন, কারণ আপনাদের সমস্ত জামা প্যান্ট লেখটা করে দিয়েছে বিজেপি, তারা ভোটটা নিয়ে চলে গেছে, এখন আপনারা আবার সেই ভোটটা নেবেন কি নেবেন না, আপনারা আমি প্রতিটি প্যানেলিস্টের কাছে আমি আগ্রহ রাখছি যে আমাদের প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সবার মার্জিত ভাষা যদি প্রয়োগ করেন তাহলে খুব ভালো হয়, এটা আপনাদের দর্শকদের জন্য, আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ বলুন বলুন। আমাদের মানুষ ভোট দিচ্ছে, আরে বিধানসভায় আমরা রিগিং করিনি, কোনো অভিযোগ নেই, আর এই যে রিগিং রিগিং বলছেন, কটা মানুষ কালকে খুন হয়েছে, কয়টা বুথে গন্ডগোল হয়েছে বলুন, কটা বুথে গন্ডগোল হয়েছে, কয়টা অভিযোগ করেছে, এই স্পেসিফিক অভিযোগ কি কি ছিল, একটা মার্ডার হয়েছে, একটা কোনো স্পেসিফিক অভিযোগ নেই, একটা ভোট লুটের জন্য যে রিগিং, রিকাউন্টিং, রিকাউন্টিং ভুল বললাম, যে আবার যে ভোট হবে পুনরায় কোনো পুনরায় ভোট, একটা বুথে এরা দিয়েছে যে পুনরায় ভোট করতে হবে, একটা জায়গায় দেয়নি, কলকাতা যে এতগুলো থানা, কয় জায়গায় এরা, এদের যদি শক্তি থাকতো, সামর্থ্যই থাকতো, কয়টা থানা এরা ঘেরাও করেছে, কটা জায়গায় প্রতিবাদ করতে গিয়েছে, এরা যে আপনারা যে আলোচনা করছেন, বিশাল কাণ্ড ঘটে গিয়েছে কালকে, কালকে কিচ্ছু হয়নি, কারণ আপনারা যদি রাস্তায় নামতেন কলকাতার মানুষ আপনাদের ক্ষমা করতো না, আপনাদের একটু করতে হবে মিডিয়ার সামনে, তাই আপনারা করছেন, আপনারা করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাদের যে রেজাল্টটা বেরোবে নিশ্চিন্তে থাকেন, রেজাল্টই আপনারা দেখতে পাবেন, রেজাল্ট তো আপনাদের আগেই হয়ে গেছে, আবার উল্টো ভাব বলছি, রেজাল্ট তো হয়ে গেছে, কি একটা সামান্য গন্ডগোল, রেজাল্ট তো হয়ে গেছে আগে, আজকে আমরা দেখতে পেয়েছি, আজকে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে তারা প্রতিবাদ মিছিল বের করেছিল, আর বিজেপির সেই প্রতিবাদ মিছিলে কিন্তু রীতিমত পুলিশের সাপোর্ট পাবে। বিশ্বজিৎ বাবু, আজকে বিজেপি তরফ থেকে সিপিআর এবং কংগ্রেস তিনটে দলের তরফ থেকে কিন্তু একটা প্রতিবাদ মিছিল বের করেছিল, আর প্রতিবাদ মিছিলে কিন্তু যে বিজেপির প্রতিবাদ মিছিল ছিল সেখানে কিন্তু তাদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, এরকম একটা বদসুর সৃষ্টি হয়। তো আপনি যেমনটা অভিযোগ করলেন, আপনি যেমনটা অভিযোগ করলেন যে তারা বিরোধ করেনি, প্রতিবাদ করেনি, তারা তো প্রতিবাদ করছে, কিন্তু তাদেরকে তো বারবার পুলিশ ধস্তাধস্তি, তারা বদসুর মানছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। হ্যালো, যে বিজেপির যিনি আছেন উনি বললেন যে আমাদের সাথে সিপিএম এর কংগ্রেসের দূরত্ব, আর আপনি বলছেন সিপিএম, কংগ্রেস আর বিজেপি আজকে একসাথে মিছিল করেছে, ওই ২০-৫০টা ১০০টা একসাথে মিছিল নয়, একসাথে মিছিল সব শুনেও এই ধরনের কথা বলা, এটা তৃণমূলের সংস্কৃতি, সংস্কৃতি অনুযায়ী বলবে, এটা আন্দোলন করবে। শুভেন্দু বাবু, আপনি কোথায় গেলেন, কোথায় শুভেন্দু বাবু? কালকে ভোটের পর যেভাবে বিরোধীদের এক ছাতার তলায় যেতে দেখলাম, যেখানে শুভেন্দু অধিকারী নিজে স্বয়ং বললেন যে এখন এমন একটি পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে প্রয়োজন হলে সমস্ত বিরোধীকে এক হতে হবে, এর আগেও কিন্তু আমরা ঠিক এই কথাই শুনতে পেয়েছিলাম আপনাদেরও কিছু প্রবীণ নেতাদের মুখে, কিন্তু তারা ঠিক এই কথাই বলেছিল যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যদি এক হতে হয়
তাহলে এক হতে হবে আমাদের। তাহলে আপনি কি বলবেন যে কোনো সম্ভাবনা কি রইল বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনে পথ চলার? কোনোদিনই বিজেপির সাথে আমাদের কোন রকম মিল নেই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোটে যেভাবে হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাতে যে পথে চলছে, যেভাবে রিগিং হচ্ছে, যেভাবে বুথ ক্যাপচারিং হচ্ছে, ঠিক একইভাবে ত্রিপুরাতে বিজেপি একইভাবে একই কায়দায় একই রকম ভাবে হচ্ছে যে রিগিং এবং ছাপ্পা করে ভোটে জিতছে। ওরা দুজনে হচ্ছে যে দেখুন এদের কোনো ঠিক আছে, আজকে শুভেন্দু অধিকারী এক কথা বলছে, আবার দেখবেন সমাজ পরে শুভেন্দু অধিকারী হয়তো তৃণমূলের কোন একটা পদে চলে গেল। এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখলেন তো বিধানসভা নির্বাচনে বড় বড় কথা বিভিন্ন জায়গাতে বক্তব্যের মাধ্যমে, আবার রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেল তৃণমূলের দলে। এদের কোনো ঠিক নেই। মুকুল রায় বিজেপির থেকে জিতে একেবারে বিধানসভায় দল পরিবর্তন করে একবারে পিএসসি চেয়ারম্যান হয়ে গেল। এদের দুজনের মিল আছে, একে অপরের পরিপূরক, এরা এক পথে হাঁটে। দেখছেন না এই যে যে শিল্পের বিরোধিতা করে এই পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় এসেছিল, সেই শিল্পের জন্য আজকে মমতা ব্যানার্জি মোদিজিকে এনে তাকে আমন্ত্রণ জানিয়ে তাকে নিয়ে বলছে শিল্প এখানে করব। আসলে তা না, আসলে হচ্ছে যে বিজেপির সাথে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং বরাবরই আছে, আগেও ছিল এখনো আছে। কারণ বিজেপির সরকার থাকা অবস্থায় কেন্দ্রে তৃণমূলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা ব্যানার্জি তখন কিন্তু মন্ত্রী ছিলেন, অতএব ওনাদের হচ্ছে যে একে অপরের পরিপূরক আমাদের স্লোগানই হচ্ছে যে কেন্দ্র থেকে বিজেপির বিরুদ্ধে এবং রাজ্যেতে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, এটাই হচ্ছে আমাদের। আমরা হচ্ছে যে এই দুটো দলেরই বিরুদ্ধে। আপনি কি বলবেন এই মুহূর্তে জোট সঙ্গী? আমাদের তো জোট সঙ্গী না, আমাদের হচ্ছে আসন সমঝোতা হয়েছিল। যে কোনো নির্বাচনে যেগুলো বড় নির্বাচন বিধানসভা লোকসভা এইসব জায়গাতে আমাদের আসন সমঝোতা হয় এবং হতেই আগামী দিনেও হবে, এটা নিয়ে কোনো নেই, কোনো রকম কোনো দ্বিমত নেই কেউ। এখন বিভিন্ন ধরনের মানুষ যেখানে বলছে, এই যে ধরুন এই যে আমাদের যেরকম বিজেমূল যে স্লোগান, বিজেমূল এটা আমাদের কোনো পার্টির দেওয়া স্লোগান নয়, এটা হচ্ছে যে সাধারণ মানুষ তৃণমূল এবং বিজেপিকে এক ভেবে তারা বিজেমূল স্লোগানটা তুলেছে, এইটা হচ্ছে মূল কথা। রঞ্জন অধিকারী মহাশয়, আপনাকে আমি প্রশ্ন রাখছি যে কাল শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছেন যে আমাদের বিরোধীদের একজোট হতে হবে, এই গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটিকে এখানেই থামাতে হবে, না হলে কিন্তু কেউ থাকবে না। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেই বিভিন্ন রাজ্যেও পৌরসভা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, আজ পর্যন্ত একটা রাজ্যেও এই ধরনের যেভাবে সহিংস ভোট হয় পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কি আপনি মিডিয়া, আমি তৃণমূল বলুন সিপিএম বলুন, আমাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি না, আপনারা মিডিয়া কি দেখাতে পেরেছেন এইরকম সহিংস ভোট অন্যান্য রাজ্যে হয়েছে? কিছুদিন আগে গুজরাটের নির্বাচন হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে ত্রিপুরার কয়দিন আগে দেখেছে? রঞ্জন বাবু, আপনার কি তখন চোখে ছানি পড়েছিল? ত্রিপুরায় তো কয়দিন আগে ভোট হলো, ত্রিপুরায় রক্তাক্ত অবস্থা, ভুলে গেলেন? আগে শুনুন, প্রতিটি কথার মধ্যে কথা বলতে দিচ্ছেন আপনি, খেয়াল করেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে বলার সুযোগ দেবো, আমরা একদম অনুষ্ঠানে চলে এসেছি।
রঞ্জন বাবু আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে আপনি তার উত্তর দিন। রঞ্জন বাবু আপনি বলুন। হ্যাঁ, এই এই যে এই ত্রিপুরার প্রসঙ্গ উঠেছে, ত্রিপুরাতেও এই ধরনের হিংসা কি আপনারা ভোটে দেখেছেন? ভোটের দিন কি ঘটেছে? ভোটের দিন এরকম ভাবে ক্যামেরা আটকে দিয়েছে, সিসিটিভি বন্ধ করে রাখতে হয়েছে, পুলিশ দিয়ে লোক আটকানো হয়েছে, ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, এরকম ফুটেজ আপনারা দেখাতে পেরেছেন? দেখাতে পারেন? মুখ বলছে, মুখ বলেছে শুধুমাত্র। দাদা আপনার সাথে কথা বলা বেকার, আপনি সঞ্চালকের সাথে যে কথাটা বলতে চাইছিলাম, যে সেকেন্ড যে কথাটা বলতে চাইছিলাম, যে আজকে যে বিরোধী ঐক্যের কথা আপনারা বলছেন, এই বিরোধী ঐক্য আজকে যদি শুভেন্দু বাবু কিসের জন্য বলেছেন, যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রই নেই, ভোট করার পরিবেশই নেই পশ্চিমবঙ্গে, এই কারণে সমস্ত মানুষকে একজোট হয়ে লড়তে হবে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের জোট বেঁধে ভোট লড়তে বলেনি কিন্তু। কিন্তু আমরা সামনে যে লোকসভা নির্বাচন আসছে, এই লোকসভা নির্বাচনে আমরা কি দেখব? আজকে ধরুন মমতা ব্যানার্জি কংগ্রেসের বিকল্প হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যদি কোন দল না পায়, এই বাঘে গরুতে এক ঘাটে জল খাবে কি খাবে না? আমরা গত নির্বাচনে 2019 নির্বাচনে ব্রিগেডের মাঠে দেখেছি কি দেখিনি? তাহলে এরা শুধুমাত্র এই যে সমস্ত পরিবারতান্ত্রিক দল, প্রাইভেট লিমিটেড কোম্পানি গুলো, এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য যা কিছু করতে পারে সেটা 2019 দেখিয়েছে, 2024 আবার দেখাবে। কারণ মমতা ব্যানার্জি একটা বিকল্প হওয়ার চেষ্টা করছে, কিন্তু এমন ভাবে চেষ্টা করছে যে সমস্ত রাজ্যতে গেছে সেই 5টা রাজ্য মিলিয়ে 10টা আসন নেই, এখানে 42টা আর ওখানে 10টা, 7টা আসন জোগাড় করতে পারবে না, তো ভোটে লড়বে কত, জিতবে কি? প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু তারা আপনাকে প্রশ্ন করছি সরাসরি, যে চিত্র আমরা কিন্তু খুব একটা পঞ্চায়েত ভোটের পরে কিন্তু দেখতে পাইনি, সেটি হচ্ছে বিরোধীরা যতই বলুক তারা কিন্তু একত্রিত ভাবে কালকে কিন্তু বিভিন্ন রাস্তা, বাগাদদের মতো রাস্তা আমরা দেখেছি অবরোধ করতে, আমরা দেখেছি যাদবপুরের বেশ কিছু জায়গা অবরোধ করতে। আপনি কি বলবেন, কি চোখে দেখছেন? আমরা দেখছি যে এরা চোরে চোরে মাস্তুতো ভাই, এরা চলে চলে মাস্তুত ভাই, সিপিএম বিজেপি এরা সবই একটা জায়গায়, এরা আরো ইউনাইটেড হোক, বাংলা ভাষণে আরো ঘোরাতে আসবে। আর সামনে শীত দাদা, সামনে শীত, এদের একটু বলুন যে লেপের তলায় থাকতে, কারণ বাংলার মানুষ এদের সাথে নেই। আমরা বলছি আপনারা একটু চুপচাপ থাকুন, কিছুদিন চুপচাপ। বাংলার ভোট এখন মমতার, বাংলার মানুষ এখন মমতার। আপনারা ডাক্তার দেখেন, আপনাদের ডাক্তার দেখাতে হবে, কারণ ডাক্তার না দেখালে পাবেন। ভোট আসবে আর আমরা জিতবো। শেষ লগ্নে চলে এসেছি, অনুষ্ঠান আগে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আর আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেসব প্যানেলিস্ট, তাদেরকে আবারও এক্সপ্রেস নিউজের পর্দা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন আমাদের এরকম আলোচনায় আর কি। আবারও আপনাদেরকে জানাই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক দূরদর্শনে জানাই, আপনারা তো জানেন যে প্রত্যেক দিনই এক্সপ্রেস নিউজের পর্দায় কিন্তু এক্সপ্রেস অনলাইন একদম এক্সক্লুসিভ আমাদের আলোচনা, জেলার খবরের পাশাপাশি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে অবশ্য আমরা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ, খবর নাই খবর তাই। ধন্যবাদ।